আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুয়েতের সর্বশেষ ছোট্ট গত কয়েকদিন ধরে স্থানীয় গণমাধ্যমগুলোতে করে প্রচার করা হচ্ছে যে প্রতিদিনই শত শত প্রবাসীদেরকে আটক করা হচ্ছে অভিযানে করোনা মহামারীকালীন সময়ে ঘোষণা করা সাধারণ ক্ষমা শেষ হবার পর প্রায় দেড় বছর পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলছে এই অভিযান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে যে অবৈধ সকল প্রবাসীদের আটকের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে গত কয়েকদিনের ভিডিওতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই অভিযানের তথ্যগুলো প্রচারের পর অনেকেই কমেন্টে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন গতকালের ভিডিও সহ বেশ কয়েকটি ভিডিওতেই অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন আসলে এতে আমার কিছুই করার নেই স্থানীয় গণমাধ্যমগুলোতে যা প্রচার করা হয় সেটিই প্রচার করি এই সংবাদ প্রচার করাতে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করে দিবেন জানিয়ে দিচ্ছি ভিসা সম্পর্কিত আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফিলিপিন সরকারের সাথে ভিসা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই ফিলিপাইনের ম্যানিলা থেকে বেশ কয়েকটি টিম কুয়েতের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চলছে জানিয়ে দিচ্ছি অভিযানের কিছু তথ্য স্থানীয় দৈনিক থেকে জানা যায় যে আহমেদী গভর্নমেন্টের অধীনে সোবা আল আহমেদ এলাকায় একটি স্কুলের ভেতর দুজন প্রবাসী দেয়াল টোপকে ঢুকে সেখান থেকে একটি ল্যাপটপ ও চারটি প্রজেক্টর চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে তাদেরকে কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে অন্যদিকে রেসিডেন্সি টিম বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে যাদের মধ্যে আটক করেছে যারা এই ক্লিনিকের বিভিন্ন কাজে জড়িত ছিল কাছে কোনো ছিল না অন্যদিকে কুয়েতের ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিম কুয়েতের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জনসাধারণের নৈতিকতা লঙ্ঘন করে এমন কাজের সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে এবং আরেকটি বাড়িতে নৈতিকতার পরিপন্থী কাজ করত এমন দুজন নারীকে গ্রেফতার করা হয়েছে এদের সকলকে আটক করা হয়েছে এবং এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে যে পৃথক কয়েকটি অভিযানে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জাতীয়তার দুইশ জন প্রবাসীকে আটক করা হয়েছে এদের মধ্যে অনেককেই পাবলিক ট্রান্সপোর্ট থেকে আটক করা হয়েছে উল্লেখ থাকে যে এদের মধ্যে অনেকেরই বৈধ আকামা ছিল তবে শুধুমাত্র বাসস্থান আইন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছিল কুয়েতে বসবাসরত সকলেই আইনি জটিলতা এড়াতে সকল ধরনের বৈধ কাগজপত্র আইডি কার্ড লাইসেন্স নিজের সাথে রাখুন জানিয়ে দিচ্ছি একটি তথ্য একটি পরিসংখ্যানে উঠে এসেছে পুরো বিশ্বের মধ্যে ডায়াবেটিস প্রধান দেশগুলোর মধ্যে কুয়েত দ্বিতীয় স্থানে রয়েছে প্রথম স্থানে রয়েছে পাকিস্তান কুয়েত দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে চেক রিপাবলিক আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ছত্রিশ ডিগ্রি এবং কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি এক দিনারের তিনশো পঞ্চাশ টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারসনের দাম কুয়েতি দিনারের উনিশ দিনার দুশো পঞ্চাশ পয়সা সম্মানিত ভিওয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করবেন আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ